হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নাইফের জগতে। তো দেখতে পাচ্ছেন, নাইফ এক গামলা শাক নিয়ে চলে এসেছে। এগুলো আমাদের বারান্দার শাক, বারান্দায় লাউ শাক এবং পুঁই শাক লাগিয়েছিলাম, সেগুলো কেটে ফেলেছি। তো আজ আমি সেই শাকটাই রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, হালকা একটু হলুদ আর লবণ দিয়েছি। এরপরে শাক দিয়ে দিব। আপনারা জানেন যে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। তো যেহেতু অনেক মাটি নেই আমার কাছে, বা যেহেতু এটা আমার বাড়ি না, ভাড়া থাকি, তো অবশ্যই বারান্দায় আমাকে গাছ লাগাতে হয়। তো বারান্দায় আমি পুঁই শাক আর লাউ গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। পুঁই শাক গাছ, লাউ শাক গাছ, বাট কয়েকদিন আগে থেকে গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল, ছত্রাক অ্যাটাক করেছিল। তো বাধ্য হয়ে গাছগুলো কেটে ফেললাম। আর সত্যি খুব ভালো লাগছে যে নিজের হাতে লাগানো গাছ, সেই গাছ থেকে শাক হয়েছে, সেই শাক আমি আজকে রান্না করছি। তো এই যে দেখুন, ডিম ভুনা করে ফেলেছি, আজকে আমার সব পছন্দের খাবারগুলো রান্না করেছি। ও, শাক ভাজিটা না যা জোশ হয়েছিল। আর শুটকি ভর্তা করেছি, শুটকি ভর্তা আমার খুবই ফেভারেট, খুবই ফেভারেট। চ্যাপা শুটকি ভর্তা করেছিলাম। ভর্তা আর শাক ভাজি হলে আমার আর কিচ্ছু লাগে না, মাছ মাংস, এই ভর্তাটা আমার জানের জান। তো এটাই হচ্ছিল আজকে আমাদের লাঞ্চের আইটেম। এই যে খাওয়া শুরু করে দিয়েছি, দেখুন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, একদম লাল লাল ঝাল ঝাল, শুকনো মরিচ দিয়ে করেছিলাম। তো এখন আমি ঝাল ঝাল এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব আগে, তারপরে নাইফকে খাওয়াবো ডিম আর শাক ভাজি দিয়ে। তো রেসিপি লাগলে অবশ্যই জানাবেন এই ভর্তা রেসিপিটি, অবশ্যই আমি এটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। আল্লাহ হাফেজ।